ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাঁশচাতরের লালু দাস, তাকে অনেকেই চেনেন, আবার অনেকের কাছে নামটি এখনও অজানা। বলা যেতে পারে ঢাকি লালু দাস, তিনি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে তার ঢাক বাজিয়ে এসেছেন। আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইতিমধ্যেই এই সমস্ত দেশে তার ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। ঢাকি লালু দাস সম্বন্ধে যতটুকু বলার, খুব ছোটবেলা থেকে তিনি ঢাক বাজাতে শুরু করেন। তার বয়স যখন 18 বছর, তিনি তখন ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। ভারত উৎসবে রাশিয়ায় গিয়ে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। তারপর তার সেই যাত্রার সূচনা। 2007 সালে তিনি পাড়ি দিয়েছিলেন সিডনি সহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি শহর, সেখানেও ঢাকের বলে বাংলার জয়গান গেঁথেছেন। অথচ এই মানুষটিকে পুজোর অন্যান্য সময় ভ্যান রিক্সা চালাতে হয়, লোকের জমিতে কাজ করতে হয়, কারণ পেটের দায় বড় দায়। সরকার থেকে যৎসামান্য অনুদানের অবশ্যই ব্যবস্থা করা হয়েছে, ভাতা পান 1000 টাকা করে, কাজও মাসে মাসে অল্প বিস্তর জোটে তার, কিন্তু সেই দিয়ে সংসার চালানো সত্যি দায়। ঢাক বাজিয়ে তিনি অনেক সম্মান পেয়েছেন। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম ঢাকের প্রতি আগ্রহ পোষণ করুন। চাহিদা কি দিন দিন কমছে না বাড়ছে, কি মনে করছেন? না, একটু বাড়ছে। ঢাক শিল্পী এবং ঢোলটা কেউ শিখতে চাইছে না, ঢাকটার বেলা একটু চাহিদা আছে এবং আস্তে আস্তে চলছে। কি হলে ভালো হয়? হলে ধরুন একটা স্কুল যদি টাইপে যদি একটু কিছু করে দিত সরকার থেকে, তাহলে ছেলে মেয়ে ছেলে পিল্লে হয়তো গান মারে না কি আমাদের বাজনা হিসাবে। আমাদের তো এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, নানান কাজে ব্যস্ত, যার জন্যে একটু স্কুল করাটা থাকলে এ ছেলে পিল্লে মানুষ হতো। আপনারা দেশ ছেড়ে যে বিদেশে পাড়ি দিচ্ছেন, এটা কেন? আমরা পাড়ি দেওয়ার কারণ হচ্ছে আমাদের একটা সিজন, বড় পুজো, দু পয়সা বেশির জন্য আমরা যাই, সেখানে সম্মানও পাওয়া যায়। আর আমাদের দেশে ভূঁয়ে সম্মান সে আছে, সে বিদেশে লালু দাস আর অন্য জায়গায় ধরুন লালুবাবু, এইটুকু তফা। কোথায় কোথায় গিয়েছেন এখন? আমি গিয়েছি রাশিয়া, অস্ট্রেলিয়া, লন্ডন, ফ্রান্স, তারপরে আমেরিকা, হাওয়াই, এসব রাজ্যে ঘুরেছি। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য কী চিন্তাভাবনা করেছেন? চিন্তাভাবনা করছি আমি ছেলে পিলিকে সব শেখাচ্ছি এবং যেটুকু পারছি সেটুকু দেখাচ্ছি এবং আরও উন্নতমান মানে জিনিস করবার চেষ্টা করেছি। যে ছেলে পিলিকে একটা ভালো মাস্টার দেখি, সবাই তবলা বাজালে একটু জানতে হবে, সবাই সব রকমই পাইতে পারবে, যে তবলাটা আগে সব ধরাচ্ছে আর কি, তারপর ধাক্কে কোনো অসুবিধা হয় না। এটা তো এই পুজোর সময়, বাকি সময় কীভাবে? বাকি সময় ওই রিক্সা, ভ্যান, হয়তো জমিতে খাটা, এই জন্য করতে হয় অন টাইমটাই। আমার নাম লালু দাস, বেলডাঙ্গা বাঁশচাতর। তবে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেপিলেরা ঢাককে সেভাবে মেনে নিতে পারছেন না। অনেকে অবশ্য শিখছেন, আবার অনেকের ঢাকের প্রতি একেবারেই আগ্রহ নেই। লালুবাবু চান তিনি একটি একাডেমি তৈরি করতে, যেখানে তিনি ছোট ছোট বাচ্চাদের শেখাবেন ঢাক বাজানো, যাতে এই ঢাক শিল্পকে বিশ্বের দরবারে এক অন্য মাত্রায় তুলে ধরা যায়। তার জন্য তিনি সরকারি সাহায্যের আশায় রয়েছেন। বিশ্বের এতগুলো প্রান্তে বেরিয়ে আসা মানুষটি আজ সত্যি সাংসারিক অভাবের মধ্যে দিন যাপন করেন। এতগুলো পুরস্কার যার ঝুলিতে, তাকে কাজ করতে হয় বাইরে, তাকে টানতে হয় ভ্যান রিক্সা। বয়সের কিছুটা ছাপ তার শরীরে পড়েছে, কিন্তু তাতেও তিনি চান তার শিল্পসত্তাকে যেন বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিতে। বিনয় রায়ের রিপোর্ট, মুর্শিদাবাদ। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।